তাশা কুক আইল্যান্ড নিউজিল্যান্ডের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র। পূর্বে এই কুক আইল্যান্ড নিউজিল্যান্ডের আওতাধীন একটি রাষ্ট্র ছিল, বর্তমানে এটি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। কুক আইল্যান্ড পর্যটনের উপর নির্ভরশীল একটি ইকোনমিতে দাঁড়িয়ে রয়েছে। এদের প্রধান ইনকাম হচ্ছে পর্যটন শিল্প। হোটেল রেস্টুরেন্ট শিল্পের মাধ্যমে ওই দেশে প্রধান আয় করে থাকে। আর হোটেল রেস্টুরেন্ট শিল্পে কাজ করার জন্যই আপনারা কুক আইল্যান্ডে যেতে পারবেন। তারা শেফ, কুক, পিজা মেকার, এই ধরনের কাজে যারা দক্ষ রয়েছেন তারা অগ্রাধিকার ভিত্তিতে এই ধরনের কাজগুলো পাবেন। বিশেষ করে হাউসকিপিং, রুম সার্ভিস, ওয়েটার, ফুড প্রিপারেশন ওয়ার্কার, কিচেন হেল্পার, এই ধরনের পদগুলোতে আপনারা যারা কাজ জানেন না কিন্তু ইংরেজি জানেন তারা ওই ধরনের কাজে যেতে পারবেন। কুক আইল্যান্ডে যারা যাবেন তারা 1,00,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত স্যালারি হিসাবে প্রাপ্ত হবেন। এছাড়া কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার দুটোই আপনারা ফ্রি হিসাবে পাবেন। কুক আইল্যান্ডে যাওয়ার জন্য মাত্র ভিসা প্রসেসিংয়ের জন্য সময় দরকার 30 কর্মদিবস। এই 30 কর্মদিবসের মধ্যেই আপনি সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে কুক আইল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাইট করে পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারবেন।